পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঘেরাও করেছেন সমিতির কর্মকর্তা কর্মচারীরা পল্লী বিদ্যুৎ সমিতি একই ভূতকরণ সহিন্ন বিধি বাস্তবায়নের দাবিতে তাদের এই আন্দোলন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিও করছেন তারা সকাল থেকে রাজধানীর খিলক্ষেত এলাকায় আরইবির কার্যালয়ে ঘেরাও করেন আন্দোলনকারীরা অংশ নিয়েছেন দেশের আশিটি সমিতির প্রায় ত্রিশ হাজার কর্মী সাইফুল শাহিনের রিপোর্ট দেশের চলমান পরিস্থিতিতে সবাই জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিদ্যুৎ সেক্টরেও পরিস্থিতি অস্থিতিশীল অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঘেরাও করেছেন সমিতির কর্মকর্তা কর্মচারীরা দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় তিরিশ হাজার কর্মী এতে অংশ নিয়েছেন আমাদের হচ্ছে দুই দফা দাবি একটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোর্ট আর একটা হচ্ছে চুক্তি থেকে মুক্তি আমরা উনিশশো নিরানব্বই থেকে চুক্তিতে চাকরি করে যাচ্ছে এর কোনো সমাধান নাই একটা মাতৃত্বকালীন সময় একটা মেয়ে টাকা পয়সা সবচেয়ে বেশি দরকার সেই সময়টাও আমাদেরকে কি করে বিনা বেতনে আমাদের রেখা দেয় আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু আমাদের দেখা করতে হয় আমরা বাকি বিদায় বিদ্যুৎ বিক্রি করি কিন্তু সেই টাকাটা আমরা আদায় করি সেই ক্রেস তারা মন্ত্রণালয় থেকে নেয় এই আরবি তাদের দাবি বিদ্যুৎ বিভাগের নির্দেশনা উপেক্ষা করে আরবির কিছু কর্মকর্তার ইন্ধনে ন্যায্য দাবি না মেনে কর্মীদের বিরুদ্ধে দমন নিবিড়ন চালানো হয়েছে মিটারে আগের দিন নিয়ে আসলো পাঁচশো পরের দিন যাই দেখলো সাত হাজার ঠিক আছে এই সমস্ত কিছু মানে বৈষম্যতা মান নিম্ন মানে মানামাল দিয়ে তারা এই গ্রাহককে আত্মসাত করতেছে এই সারে বারোটি কোটি গ্রাহকের আমাদের মাধ্যমে এই পল্লী নামক প্রতিষ্ঠানের মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়েছে মানে এখানে চাকরি করে তারা সিঙ্গাপুরে যায় শপিং করতে কিভাবে যেতে পারে তারা একই পদে কানামোনা রাখছে চুক্তিভিত্তিক রাখছে ডেইলি লেবার রাখছে পরিস্থিতি মোকাবেলায় কার্যালয়ের বাইরে এবং ভেতরে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা সাইফুল শাহিন নাগরিক ঢাকা